এদিকে গাজীপুর সিটি নির্বাচনে আচরণ বিধি মানার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওবায়দুল কাদের এবং মন্ত্রিপরিষদ সচিবকে আজই চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেন, নির্বাচনের শুরু থেকেই প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। এরপর চিঠি দিয়ে অনুরোধ জানানো হলেও তাতে কোনো কাজ হয়নি। তাই দলীয় নেতাকর্মী এবং প্রার্থীদের আচরণবিধি মানতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি পাঠানো হবে। সেই সাথে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যেন আইন ভঙ্গ না করে তাই চিঠি দেওয়া হচ্ছে মন্ত্রিপরিষদ সচিবকে। একই সাথে আচরণবিধি লঙ্ঘন করায় শোকজ করা হচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানকে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা একটা পত্র দেব যে উনি যেন এটা যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মাননীয় যারা মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য আছেন তাদেরকে যেন অন্তত অনুরোধ রাখেন যেন এই ধরনের কোনো আচরণ বিধিমালা যেন তাদের দ্বারা ভঙ্গ না হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনাকে আমরা একটা পত্র দিয়ে রিকোয়েস্ট করব যাতে উনি ওনার দলের যারা আছেন সরকারে যারা আছেন তাদের প্রতি যেন এই আচরণ বিধিমালা মেনে চলেন।